আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন মূর্তি বিলুপ্ত করার জন্য আর মুসলমান যদি মূর্তি নির্মাণের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তারা কি রাসূলের উম্মত দাবি করতে পারবে আত্তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে এই যে বিনা কারণে ঘরের মধ্যে ছবি টানায় রাখা হয় আছে না কিসের ছবি ঘোড়ার ছবি হাতির ছবি মাছের ছবি অনেক জায়গায় নিজের বাপের ছবি আছে না নাই ওইটাই তো মূর্তি পূজা ওইটা কি পূজা মূর্তি পূজা এগুলো ঘরে রাখা যাবে না রাজি আছেন সবাই কার কার ঘরে এটা আছে দেখি তো হাত উঁচা করেন তো মাশাআল্লাহ কারো ঘরে নাই কিন্তু আমি ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেখছি যে এগুলো আছে কিন্তু হুজুরের আগমন উপলক্ষে এইটা তোয়াইলা দিয়ে ঢেকে রাখা হয়েছে যে হুজুরের দোয়া টোয়া করে চলে যাক এরপরে এটা ওপেন করে দেওয়া হবে আছে না নাই এইটা তো ছোট ছোট কথা বললাম এরপরে মুসলিম দেশ হিসাবে আমাদের আনাসে কানাসে যে সমস্ত মূর্তিগুলো গড়ে উঠতেছে এগুলোও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শের বিরোধী এই মূর্তির সাথে ন্যূনতম সম্পর্ককারীকে রাসূল সুপারিশ করবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাহাল্লাহু লি আবদাতাল আওসান আমাকে দুনিয়ার মধ্যে মূর্তি বিলুপ্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সুবহানাল্লাহ বলেন এবং রাসূলকে জিজ্ঞাসাও করা হয়েছে যে লিমা বুয়েস্তা হে রাসূল আপনি দুনিয়াতে কেন আসছেন উনি বলছেন যে বুয়েস্তু লিতাসরিল আসনাম দুনিয়ার মধ্যে সমস্ত মূর্তিগুলো আমি ধ্বংস করে দেওয়ার জন্য আগমন করেছি লিল্লাহে তাকবীর ৩৬০টা মূর্তি দিয়ে কাবাগার পূর্ণ করে রাখা হয়েছে এর মধ্যে তিনটা মূর্তি ছিল লাত উজ্জা মানাত এই তিনটা মূর্তি এদের খুব তাজিম ছিল আলাদা আলাদা গুণ কীর্তন ছিল এরপরে তো আরো কত মূর্তি আছে এক মূর্তির নাম হলো হুবাল এক এক মূর্তির নামের সাথে তাদের মানে গুণের সম্পৃক্ততার কারণে এক একজনের কাছে যাইত কথা কি বুঝে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে যখন মসজিদে হারামের মধ্যে ঢুকলেন তখন রাসূলের হাতের একটা লাঠি দিয়ে মূর্তিগুলোর দিকে ইশারা করতেছে আর প্রত্যেকটা মূর্তি গলে গলে পড়তেছে সব মূর্তিগুলো হারাম শরীফ থেকে অপসারণ করেছেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহাল্লাহু লি আবদাতাল আওসান কারণ আল্লাহ পাক আমার দ্বারা মূর্তিগুলো জমিন থেকে বিলুপ্ত করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি তাহলে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন মূর্তি বিলুপ্ত করার জন্য আর মুসলমান যদি মূর্তি নির্মাণের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তারা কি রাসূলের উম্মত দাবি করতে পারবে আর দাবি করুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু রাসূল তাকে নিবে কিনা সেটাই হলো কথা উম্মত হিসেবে নিবে এই উম্মত কি সুপারিশ পাবে পাবে না আল্লাহ রাসূল বলেছেন ওয়াইসমি ফিল ইনজিলে আহমদ ইনজিলে আমার নাম হচ্ছে আহমদ আহমদ বলা হয় সর্বাধিক প্রশংসাকারীকে ওয়াইসমি ফিল কুরআনি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরআনুল কারিমে আমার নাম হচ্ছে মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد الله رسول তিনি এবং সাহাবায়ে কিরামগণ হচ্ছেন পারস্পরিক ঋদ্ধতাপূর্ণ পরিবেশে পরিপূর্ণ আর তারা হচ্ছে কাফের মূর্তি পূজার বিরুদ্ধে বজ্র কঠোর সুবহানাল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমরা কোরআনে কি পাইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ খুব কোমল হৃদয়ের একজন মানুষ তার মতো কোমল হৃদয়ের মানুষ দুনিয়াতে আর নাই তার সাথে রাসূলের সাহাবীদের যে একটা সম্পর্ক ঘনিষ্ঠ রাসূলেরা মাসের পর মাস
না খেয়ে থাকতে পারতেন রসূলের চেহারার দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলেন রসূলের চেহারার দিকে তাকালে সাহাবা একরামদের ক্ষুধা দূর হয়ে যেত পিপাসা দূর হয়ে যেত দূর দূরান্ত থেকে রসূলের সোহবত লাভ করার জন্য মসজিদে নববীতে এসে না খেয়ে লম্বা হয়ে গিয়েছিলেন রসূলের সোহবত পাওয়ার জন্য সুবহানাল্লাহ এরকম একজন সাহাবীর নাম হচ্ছে সালমান ফার্সি পারস্য থেকে আসছে পারস্য থেকে আসছে রসূলের সোহবত পাওয়ার জন্য সে অনেক বড় লম্বা কাহিনী এই রকম সোহবত রসূলের নেওয়ার জন্য এত পাগল ছিল দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো কারণ কি কারণ হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কোমল হৃদয়ের মানুষ আত্তাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে